শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত এক। মোদি শাহবাজ বৈঠক জুলাই। অবরুদ্ধ মারিউপোলের রাশিয়ার নতুন আলটিমেটাম। লকডাউনের বিধি ভাঙায় ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না বরিস। যুক্তরাষ্ট্রে গণপরিবহনে মাস্ক পরা বেআইনি বলে রায় আদালতের। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবারের এই ঘটনায় একজন নিহত ও ১৩ জন আহতের খবর পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী কলম্বো থেকে ৯০ কিলোমিটার উত্তর পূর্ব রামবুক্কানায় বিক্ষোভকারীরা রেলওয়ে ও রাস্তা অবরোধ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ শুরু করে। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের দমনে পুলিশ প্রথমে টিয়ার গ্যাস নিক্ষেপ করে, কিন্তু তাতেও না দমায় তারা গুলি চালান। আগামী জুলাইয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, এ বছরের ১৭ জুলাই উজবেকিস্তানের তাশখন্দের সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক আছে। সেখানে যোগ দিতে যাবেন দেশ দুটির প্রধানমন্ত্রীরা। সেই সম্মেলনের ফাঁকে মোদি ও শাহবাজ আলাদাভাবে কথা বলতে পারেন। এ নিয়ে দুই দেশের মধ্যে তৎপরতাও শুরু হয়ে গেছে। মারিউপোল শহরে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন করে সময় বেঁধে দিয়েছে রাশিয়া। নতুন আলটিমেটাম অনুযায়ী বুধবারের মধ্যে রুশ অবরোধে থাকা শহরটির ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে মস্কো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এছাড়া ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল দোনবাসে জোরালো আক্রমণ শুরু করেছে রুশ সেনাবাহিনী। গোলান্দাজ বাহিনী এবং রকেট হামলার সহায়তা নিয়ে কয়েক হাজার রুশ সৈন্য তাদের বহুল প্রত্যাশিত হামলা শুরু করেছে। লকডাউন বিধি ভাঙার জন্য পুলিশের জরিমানার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার পার্লামেন্টে দেয়া প্রথম বক্তব্যে আবারও ক্ষমা চান। তবে এরপরও বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। প্রধানমন্ত্রী বরিস আত্মপক্ষ সমর্থনে বলেন, তিনি জেনে শুনে নিয়ম ভঙ্গ করেননি। কিন্তু প্রধান বিরোধী দল লেবার পার্টি নেতা সার্কিয়ার স্টারমার জনসনের ক্ষমা প্রার্থনাকে একটি রসিকতা আখ্যা দিয়ে বলেছেন, তিনি জনগণকে অপমান করেছেন। এ অবস্থায় পার্লামেন্টের স্পিকার জানান, প্রধানমন্ত্রীর সংসদকে বিভ্রান্ত করার বিষয়ে তদন্ত করা উচিত কিনা তা নিয়ে বৃহস্পতিবার এমপিরা ভোট দেবেন। লেবার দলের পক্ষ থেকে একটি বিশেষ প্রস্তাবের প্রেক্ষাপটে স্পিকারের এ সিদ্ধান্ত আসে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একজন ফেডারেল বিচারক বিমান ও অন্য গণপরিবহন সরকারের জারি করা বাধ্যতামূলক মাস্ক পরার বিধান বেআইনি বলে রায় দিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্যাথরিন কিম্বল মিজেল জানিয়েছেন, জাতীয় জনস্বাস্থ্য সংস্থা মাস্ক পরার আদেশ জারি করার ক্ষেত্রে তার আইনি ক্ষমতা অতিক্রম করেছে। এদিকে রায়ের পরিপ্রেক্ষিতে মার্কিন পরিবহন কর্তৃপক্ষ বলেছে, তারা এখন আর মাস্ক পরা বলবৎ করবে না। এর আগে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গত সপ্তাহে মাস্ক পরার নির্দেশনার মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ায়।